কিছু কাজে, তো সেই কাজটা হয়ে গেছে। যতীনদাস পার্কে এসেছিলাম, কাজটা হয়ে গেছে, তো এখন চলে এসেছি আমি রবীন্দ্র সরোবর পার্কে, লেকে। লেকটা দেখবে চলো, তো কাঠবিড়ালি কিভাবে খাচ্ছে দেখতে পাচ্ছ। এখানে অনেকগুলো কাঠবিড়ালি ছিল আর অনেক পাখিও ছিল, কিন্তু তার মধ্যে কাঠবিড়ালিগুলো খুব অ্যাট্রাকটিভ ছিল। দেখতেই পাচ্ছ কি সুন্দর খাচ্ছে, সবাইকে খাবার দেওয়া হয়েছে। এখানে কেউ বাদাম দিয়েছে, কেউ নানা রকম যাই দিয়ে থাকুক না কেন, ওরা কিন্তু খুব আনন্দ সহকারে খাচ্ছে আর আমাদের দেখতে খুব মজা লাগছে। রবীন্দ্র সরোবরের লেকটা আমরা ওই দিক দিয়ে এন্ট্রি করেছিলাম, ঘুরতে 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 এইদিকে চলে এসেছি। আর এই লেকটা হলো রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়েছে আর ঢাকুরিয়াতে গিয়ে শেষ হয়েছে। দেখতে পাচ্ছ ওখানে তো ওভারব্রিজও আছে, অনেকটা দূর, ততটা দূরে আমি যাবো না, ভীষণ সুন্দর লাগছে। চলো দেখতে থাকো ভিডিওটা, আর যদি ভালো লাগে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো একটু সামনে, ভালো আসবে
তোমরা দেখতেই পাচ্ছ যে ট্রেনের আওয়াজ হচ্ছে, আর ট্রেন আসছে, ওটাই হলো টালিগঞ্জ রেলওয়ে স্টেশন।